আমরা আগে কমলাপুর ঘুমাইতাম, কমলাপুর যদি ঘুমাইতে যাই তো রেলওয়ে পুলিশ আমাদের মারে, এখানে এসে মাঝে মাঝে মারে। তো আমাদের কথা হইলো কি, আমরা তোর বাপ মারপেটাতে টোকাই হয়ে বাইরে উঠাই, আমাদের পরিস্থিতি টোকাই বানাইছে। ও তো আমার বাপ মা আছে, কিন্তু বাপ্পা থাকলে কি হইব, ও যাইতে পারি না, কেননা যে কোনো পরিস্থিতির শিকার আমরা। আমি মানুষ করে টোকাই টোকাই, সরকার এত কিছু দেয়, আমি কিছু দেয় না। এই যে আমরা রাস্তাঘাটে থাকি, কোনোদিন ভাত খাইতে পারি, কোনোদিন পারি না। সকালবেলার ভাতে যে আমি খাইলাম, তাহলে আমি জীবনটা কত কষ্টের। কিন্তু আমরা মানুষের লোক হাসি খুশি ভাবে থাকি, মানুষকে বুঝতে দেয় না, বুঝতে দিই না। কেলে গা যে কোনো একদিন তো সরকার আমি করে দেখবো, যেদিন দেখবো ওইদিন কেন সরকারে কম দিয়ে বলে দেন, আমি ওদের কেউ নাই। আমরা তিন নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে লয়ে গেছে গা, এ থাকি রাস্তাঘাটে, কি করবো মানুষ, আমি তো জীবন। কিছু লোক আছে যারাইতে মারে, রেলওয়ে জিআরপিরা গিয়ে বাইরে মারতে মারতে লয়ে যায়, আবার যদি কিছু কইতে যাই তাহলে মাইরা নিয়ে মামলা দিয়ে দেয়। যে মাইর মারে আমলকে দেয় ধরে নে, তো আরো দুইটা পোলা আছে মাইরা পাওয়াঙ্গে দিছে। আম করে যদি এমনি মারে আমরা কি করবো, আমরা তো এই দেশের একজন, আমরা তো আরেক দেশে ভাইসাই নেই গা, যে আরেক দেশে জন্মের পোলা পাট এই দেশে উদা ডেক লইছি, আমার বাপমাও তো এই দেশের, আমিও তো এই দেশে জন্ম হয়েছি, আমার বাপমাও তো এই দেশের লে কিছু করছে। কিন্তু সরকার কি আমি চোখে দেয় না, এত কিছু করতেছে। আমার গ্রামের বাড়ি ওই পার সুরেতপুর, ঢাকা শহর আছে প্রায় 8-10 বছর হয়ে গেছে। এখানে কিছু করতে গেলে, ভালো কিছু করতে যদি যাই তো পুলিশ ধরে মারে, যদি একটু মনে করেন ভাঙ্গায় টোকাইতে যাই তো পুলিশ ধরে মাইরা ধরে মনে করেন যে জেলে ভরে দেয়। আমি কি আমরা কি করছি, কি অন্যায় করি আমরা, আমরা একজনের চাই নলে দুগা ভাত খাই, এর বেশি কিছু তো করি না, তোর মাথায় হতে পারি দিই না। এই লাইনে যেমন বাপর মা মারা যাওয়ার পর আমি আয় পড়ছি, এটি হচ্ছে আমাদের কন্ডাক্টর আছে, ও মায়া দয়া করে দেখি আর কি লয়ে যায়, এটা কে ঘুমে তুড়াই লয়ে যায়, এটাই কে ওই বেটা যদি না ডাকতো না খেয়ে মরতে হইতো। দেখা যায় 300 টাকা হারা দিন, যদি মেন হলে ডুবাই 300 টাকা পাই। এই ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজি, কি করবো, আমি তার কোনো বাড়ি ঘর নাই। সরকার বিভিন্ন বান্ডেশন করতেছে, আমি কিছু করতে না।